হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি ফাল্গুনি, ফাল্গুনিস ব্লগ থেকে। একটু লেট হলেও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। তো ঈদের এই ভিডিওটা আমি শ্যুট করে রেখেছিলাম আপনাদের জন্য, কিন্তু এটা শেয়ার করা হয়নি কিছু ব্যস্ততা, বাচ্চাদের অসুস্থতার কারণে। তো আজ যেন সুযোগটা পেয়ে গেলাম, তাই ভিডিওটা শেয়ার করে ফেললাম। তো এটা ছিল চান্দরাতে আমার আয়োজন। 5 বাটি মিষ্টি আইটেম বা ডেজার্ট তৈরি করেছিলাম, আর এটা ছিল ঈদের দিনে। তো ঈদের দিনে ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম, প্রতিটা ঘরেই নতুন চাদর, তারপর হচ্ছে যতটুকু পরিষ্কার করে গুছানো যায়, টেবিলটা গুছানো, সোফাটা পরিষ্কার করে রাখা, সোফার নতুন কাভার দেওয়া, মানে এরভাবেই তো মানুষ মানে ঈদের সময় সুন্দর করে ঘরগুলো গুছিয়ে রাখে। সো ওভাবে আমিও গুছিয়ে রেখেছি। তো আমার মেয়েটা প্রথমে জ্বর এসেছিল, এরপরে ছেলেটার জ্বর এসেছিল, তো প্রচুর কষ্ট হয়েছে এবং ওদেরও কষ্ট হয়েছে। তো বিশেষ করে আমার ছেলেটার কষ্ট বেশি হয়েছে, 3-4 দিন ও জ্বরে ভুগেছিল। তো সবাই মাশাল্লাহ বলবেন, ওদের ঈদের জামা পরিয়েছি। আর ওইদিকে দেখতে পেলেন হচ্ছে ঈদের মানে সকালবেলা সব কিছু বের করেছি রান্নাবান্না করার জন্য। এই যে ছেলেটা অসুস্থতার কারণে কিন্তু মানে খুব দুর্বল ছিল, আর চেহারাটা একেবারে মলিন ছিল। তো আমি কিন্তু ফাঁকে ফাঁকে একটু শ্যুট করেছি, তারপর আবার ঈদের রান্নাটাও চড়িয়ে ফেলেছিলাম চুলাতে। আর ঈদের দিনে এত মানে রান্নাঘরে ময়লা জমেছিলো, বিকালবেলা ময়লা নিতে এসেছিলো। তো কিছু কিছু রান্না কমপ্লিট করে ফেলেছি, এটা ছিল ঈদের দিনেই। সব কিছু সকালে উঠেই ভিজিয়ে ফেলেছিলাম, তো রান্না করেছিলাম কাতল মাছ ফ্রাই দিয়ে, পেঁয়াজ বেরেস্তা, মুরগির কোরমা, গরুর মাংস ভুনা পোলাও, আর হচ্ছে শসা বা সালাদ, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো এখান থেকে হচ্ছে পোলার চালটাও ভিজিয়ে নিয়েছি। তো শত ব্যস্ততা আর কষ্ট হলেও সব কিছু সুন্দরভাবে রান্না করেছিলাম। এই যে গরম গরম পোলাও, আমার হাজবেন্ড আবার একটু জর্দার রং ছিটিয়ে দিলে খুব পছন্দ করে, তো ওইটা আমি আবার এই দিন দেইনি। এই যে মাছগুলো আমি আবার আমার মার ফ্যামিলিদেরকে দাওয়াত করেছিলাম, তো ওই সময় আবার হচ্ছে পোলাওতে আমি একটু জর্দার রং দিয়েছিলাম। আমার মামা শ্বশুর এসেছিলো, ওনার ফ্যামিলি। তো ঈদের দিনে ছিল আমার দুই দেবরার যা আর আমরা ঘরের ফ্যামিলি মেম্বাররা। তো এই তো এটা হচ্ছে ফাইনাল লুক ঈদের দিনে। তো টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম, মজার মজার খাবারগুলো টেবিলে পরিবেশনও করেছি। আর আমি ভয়েস ওভার করার সময় একটু গাড়ির আওয়াজ আসতে পারে, প্লেনের আওয়াজ আসতে পারে, বিকজ আমার বাসার সামনেই মানে হচ্ছে বারান্দা, বেডরুমের সামনে তো বারান্দা, তো প্রচুর আওয়াজ আসে, এটা ইগনোর করবেন সবাই। তো টেবিলটা হালকাভাবে গুছিয়ে নিয়ে আপনাদের জন্য এই সুন্দর একটা ভিডিও করেছি। আমার কাছে তো বেশ ভালোই লাগে সুন্দরভাবে রান্না করে পরিপাটি করে গুছিয়ে সবার সামনে খাবারটা পরিবেশন করতে। তো আরেকটা ভিডিওতে চলে গেলাম, এটা হচ্ছে ঈদের পরে। তো পোলাও আর মাংস এটা এগুলো খেয়ে একটু তো অভক্তি লেগে যায়, আবার কিন্তু বলেছি যে সামনে কিন্তু আবারও দাওয়াত দিয়েছি, সো তখনও কিন্তু ভারী ভারী রান্নাগুলো থাকবে। তো একটু কাতল মাছ ভুনা করে নিব, আমডাল করেছি। এই যে ভিতর দিকে যখন আমি খাবারগুলো রান্না করে রাখি আমার রান্নাঘরের তাকেতে, তখন ভিডিও কিন্তু এটা উঠে না। তো এই পাশে হচ্ছে মাছগুলো ভুনতে দিয়ে দিব, আর ও পাশে করলা ভাজি হচ্ছে, করলা ভাজিটা বেশ মজা হয়েছিল। আর এই মাছগুলোই এই ঝোলের ভিতরে দিয়ে দিব আর কি। আর এইটা ছিল হচ্ছে যেদিন আমার বাসা থেকে সবাই এসেছিল, তো আমি কিন্তু সকাল সকাল উঠে সব রান্না করেছিলাম, তো তাই যখন আবার গেস্ট চলে এসেছিলো তখন আবার হচ্ছে সাথে সাথে আবার চুলায় দিয়ে দিয়েছি। তো দুইটা হাঁড়িতে আমি পোলাও করেছি, শসার সালাদ কেটে নিয়েছি, এটা ছিল ভেজিটেবল, আর এটা হচ্ছে রোস্ট করেছিলাম। ওই পাশ থেকে আছে গরুর মাংস,
অ্যাজ ইউজুয়াল যেটা বলেছিলাম এটা হচ্ছে ইলিশ মাছ, ওই যে ভিতরে ঢুকিয়ে রাখে আর ভিডিওতে সেটা ফুটে ওঠে না, তা আমি দেখাবো। এটা হচ্ছে ইলিশ মাছের পাতুড়ি করেছিলাম, তো যখন আমার মার বাসা থেকে সবাই এসেছিলো, ওটা হচ্ছে আমার মামা শ্বশুর ছোটো মামা, তো টেবিলটা গুছিয়ে নিয়েছি, সব খাবারই সুন্দরভাবে পরিবেশন করেছি। তো আমার ভাই বোনরা আবার একটা সারপ্রাইজ দিয়েছিল, তো আমার মেয়ের জন্মদিন হচ্ছে 9 তারিখে, ওরা মানে শুক্রবার এসেছিলো, তো তো ওরা মানে একটা সারপ্রাইজ দিল, ওরা হচ্ছে কেক নিয়ে এসেছিল আর বেলুন টেলুনও ফুলিয়ে ওরাই লাগিয়েছিল, আমাদেরকে বললো যে একটু একটু রেডি মানে করিয়ে দিই, তাই বাকে ও একটু কেকটা কাটুক, বাকি বাচ্চারাও ছিল, সো ভালোই লেগেছিলো। আর আমার মেয়ে তো অনেক খুশি হয়েছিল, ওরা ছিল চিংড়ি ভুনা। এরা হচ্ছে মামি শাশুড়ি, আমি আবার ওনার সাথে কথা বলছিলাম। তো এইভাবে মানে সবার জন্য খাবার পরিবে, এটা হচ্ছে মামি শাশুড়ির মেয়ে, সবাই একটু পরে খেতে বসে পড়বে। তো আমার ছেলেটাকেও সবাই দেখছিল, ছেলেটা একটু অসুস্থতার কারণে মানে একটু দুর্বলও ছিল, ভালো লাগছিল না ওর। এটা হচ্ছে আমার মেজ বোন, এটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর, এটা হচ্ছে মামার ছোট মেয়ে, এখানে আছে হচ্ছে আমার দুই ভাগ্নি, না এক ভাগ্নি আছে, এটা হচ্ছে আমার ছোট বোন ছোট ভাই আমার মেয়ে। বাচ্চারা খেলাধুলা করছিল এত বড় বারান্দাতে আর কি, আবার আমার বোনটা আবার বাচ্চাদেরকে একটু খাবার নিয়ে ওদেরকে খাইয়ে দিচ্ছিল। এটা কিন্তু হয় আসলে, ব্যস্ততা থাকে আর কি, বাচ্চাদেরকে একটু সুন্দর করে খাইয়ে দিলে ওরা খেলাধুলা করতে পারে আর অসুবিধা হয় না বাচ্চাদের। তো সবার একটা খাবারের ভিডিও নিলাম, যেহেতু ঈদের দিন আমি ওভাবে ভিডিও করতে পারিনি। তা আমার হাজবেন্ড আবার সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল, আমি আবার একটু ভিডিও করছিলাম। যেটা বলছিলাম ঈদের দিন আসলে আমি ওভাবে ইয়ে করতে পারিনি, ছেলেটা তখন অসুস্থ ছিল, ঈদের দিন রাতের বেলা আমি আবার আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, মানে ওর 103 করে জ্বর উঠে যাচ্ছিল। তো এই যে এটা সন্ধ্যার দিকে, সব বাচ্চাদেরকে খালামণিরা হচ্ছে গিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর বাচ্চারাও বেশ খুশি ছিল। তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকেন, সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ